আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা উপু ভাইয়ের কাছ থেকে জানবো যে কবুতর সুস্থ রাখার জন্য কি কি কাজগুলো করতে হয়, কি কাজ করলে কবুতরগুলো সুস্থ থাকে। চলুন উপু ভাইয়ের কাছ থেকে শুনে আসি। প্রতি মাসের প্রথম চার দিন স্যালমোনিলা কোর্সের জন্য এই ওষুধগুলো ইউজ করি, হার্বালি মেডিসিনগুলো আমি ইউজ করি হামদারদের। এটা মার্ভেলাস, এটা আপনার হামদারদের পাবেন, হামদারদের শোরুমে পাবেন। এটা ফেবনিল, এটাও হামদারদের। আর এটা সাফি। এই তিনটার সমন্বয়ে আমি প্রতি মাসের প্রথম চার দিন আমার ফার্মে সারা বছর ধরেই মাসের প্রথম চার দিন এই কোর্সটা আমি চালিয়ে যাই। এতে আপনারা সুবিধা পাবেন, সালমোনিলার যেই সমস্যাটা থাকে কবুতরের মধ্যে, তাদের বডিতে যে তৈরি হয় সেই সালমোনিলাগুলো তাদের বডি থেকে চলে যাবে। মোটামুটি আপনার কবুতরগুলা প্রতি মাসে 90-95% সিকিউর থাকবে এই কোর্সটা যদি আপনারা করতে পারেন। এটা খুব সহজ, সহজলভ্য। এটা আপনারা হামদারদের দাম কেমন? এটার দাম খুবই কম, এটার দাম আপনার 175 টাকা, 450 ml, 450 ml। আর এটা ফেবনিল 100 ml, 100 ml, 100 ml দাম কত করে? 100 ml 70 টাকা। আচ্ছা, আরেকটা 70 টাকা। আর এটা মার্ভেলাস, মার্ভেলাস এটা 225 ml, এটা আপনারা 100 টাকার মধ্যে পাবেন। আচ্ছা, এগুলো আপনি কীভাবে মিক্স করেন আমাদেরকে একটু দেখাবেন? আমি মিক্সচারটা দেখাই দিচ্ছি আপনাদের। আমার এই আমি প্রত্যেকটা ওষুধ ওই একটা প্রত্যেকটা ওষুধ আমার প্রতি লিটারে আমি 2.5 ml করে দেই। আচ্ছা, তো সেই হিসাবে আমার আসে 50 লিটার। 50 লিটারে আমার যেই পরিমাণটা আসে আমি সেই পরিমাণটা দিই। আপনারা প্রতি প্রতি লিটারে 2.5 ml, প্রতি লিটারে আপনারা 2-2.5 ml পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যদি 10 লিটার পানি আপনাদের আমার আপনার খামার যদি প্রতিদিন 10 লিটার পানি লাগে, আচ্ছা, আপনারা 20 ml করে 20-25 ml পর্যন্ত এক একটা ইউজ করেন, প্রত্যেকটা দিতে হবে। আচ্ছা, প্রত্যেকটা এই জিনিসগুলো খুবই কার্যকরী একটা ওষুধ এবং হার্বাল। এই ওষুধগুলো হার্বাল হামদার। এটা দিলে কি হয়? এটা মূলত স্যালমোনিলার যে ইয়াটা আছে, যে কবুতরের বডিতে স্যালমোনিলা তৈরি হয়, স্যালমোনিলা অ্যাটাক করে। আচ্ছা, হ্যাঁ, সেই স্যালমোনিলাটাকে তারা বের করে ফেলে, ওটা থেকে রক্ষা পাওয়া যায়, ওটা থেকে রক্ষা পায় এই কবুতরগুলো এই এই কোর্সার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, এটা এটাকে আমরা বলি স্যালমোনিলার প্রিভেন্টিভ হিসাবে আমরা এই এই কোর্সটা করে থাকি। প্রতি আমি আমি আমার ফার্মে গত 5-7 বছর যাবত এভাবেই চালিয়ে যাচ্ছি, প্রতি মাসের প্রথম 1-4 তারিখ পর্যন্ত এই পদ্ধতিতে আপনি সাকসেস? হ্যাঁ, আমি আমি এই পদ্ধতিতে সাকসেস। এবং আমি যখন এই এই কোর্সটা যখন আমি করি, প্রতি মাসের প্রথম চার দিন যখন আমি করি, করার পর আমার কাছে মনে হয় যে কবুতরগুলো উৎফুল্ল আছে, খুব চাঙ্গা একটা ভাব থাকে তাদের মধ্যে এবং কবুতরের ড্রপিংগুলো খুব ঠিক থাকে, সারা মাস কবুতরগুলো খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই এইটার কারণে। এবং এটা খুব কার্যকরী একটা ঔষধ এবং এটার কোনো সাইড এফেক্ট নেই। আপনারা জানেন হার্বাল ওষুধে কোনো সাইড এফেক্ট। আচ্ছা, এই জন্য প্রতি মাসে আপনি এটা প্রয়োগ করেন? জি, আমি প্রতি মাসে এটা প্রয়োগ করে থাকি। আচ্ছা, এখন এটা প্রয়োগের সিস্টেমটা আমাদেরকে একটু দেখাবেন, অডিয়েন্সকে দেখাবেন? এটা 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 আপনারা এরকম এই বক্সের সাথেই ওষুধের সাথেই আপনাদের এরকম একটা মিটার কর থাকবে, সেই জায়গায় আপনারা এই যে দেখেন এই জায়গায় 5-2.5 ml, 5 ml, 10 ml, হ্যাঁ এরকম দেওয়া আছে। সাপোজ মনে করেন আপনার খামারে সকালবেলা 10 লিটার পানি লাগে, 10 লিটারে আপনি এখানে মেপে 20 ml পর্যন্ত পানি এই জায়গায় দিয়ে দিবেন। আমার এই জায়গায় এটা কমপ্লিট করে ফেলছি আমি। এখন এই পানিটা আপনারা এখন কবুতরকে খাওয়াবো। আর এখন যেহেতু শীতকাল, আমি এই 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 পানিটার সাথে গরম পানি মিক্স করেছি, এটা এখন কুসুম গরম পানি। আপনারা শীতকালে যেটা করবেন, শীতকালে কবুতর ঠান্ডা পানি খেতে চায় না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা এটার সাথে একটু গরম পানি, হ্যাঁ গরম পানি মিক্স করবেন, যেটা কুসুম গরম পানি। এবং যেটা আমি যে এখন হাত দিতে পারতেছি দেখেন, মানে আমার হাত সহনীয় এরকম গরম দিবেন, এমন গরম দিবেন না যেটা খাইতে পারবে না, না এমন গরম দিবেন না যেটা আমি হাত দিলাম হাত রাখা যায় না। আচ্ছা আচ্ছা, এত গরম দিবেন না, এই আমি হাত দিচ্ছি আমার হাতটা পানিতে সহনীয়, হ্যাঁ এই টাইপের কুসুম গরম যেটাকে বলে, সে কুসুম গরম টাইপের পানিটা আপনারা দিবেন, তাহলে ওরা সুন্দর মতো খেতে পারবে। আচ্ছা, এভাবে আমি করে থাকি, আল্লাহর রহমতে আমি আমার ফার্মটাকে খুব সুন্দরভাবে রাখতে পারছি ইনশাল্লাহ, ভালোবাসি।